हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सबाई भालो आछेन, आमिओ आपनादेर दुआ एबं आल्लाहर रहमते भालो आछि। आज आमी आपनादेर एकटी देखाबो नतून एकटी बिस्कुट रेसिपी, जेटा होयतोबा एर आगे केउ कखनो करे देखायनि, सेटाई आजके आपनादेर साथे आमी शेयार करछि। आर एई बिस्कुटटी आटा मयदा कोनो किछु दिएई ना, आमी एई बिस्कुटटी आपनादेरके करे देखाबो कर्नफ्लावर दिए। तो चलुन शुरू करी। আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ ঘি। আপনারা এখানে বাটার দিয়েও করতে পারেন। ঘিটা ভালোভাবে গলিয়ে নিতে হবে। আমি চামচের সাহায্যে ঘিটা ভালোভাবে গলিয়ে নিলাম। এখন এর ভিতরে আমি কনডেক্স মিল্ক দিয়ে দেব। আমি এখানে আরও এক চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি কর্নডেক্স মিল্ক 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঘি এবং কর্নডেক্স মিল্কটা। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এটা মিশানো হয়ে গিয়েছে, এখন এখানে আমি অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা আমি 1 কাপ দিচ্ছি। প্রথমে আমি 1/2 কাপ দিলাম, এরপরে আবার 1/2 কাপ দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ার দিয়ে যে এত সুন্দর বিস্কুট হয় আপনারা কখনো না বানালে বুঝতেই পারবেন না। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। আর এখানে চিনি দেয়া নেই, কর্নডেক্স মিল্ক দেয়া, সেই কারণে টেস্টটা কিন্তু আরও ভালো আসে। এবং ঘি আপনারা চাইলে বাটার দিতে পারেন, এই কারণে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে আর ক্রিসপি হয় বিস্কিটটা অনেক। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর যদি আমার এই কর্নফ্লাওয়ার বিস্কুট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি কর্নফ্লাওয়ার আর ঘি এবং কর্নডেক্স মিল্ক একসাথে ভালোভাবে হাতের সাহায্যে মথে নিচ্ছি। একটা সুন্দর স্মুথ ডো তৈরি করে নিতে হবে। আর এখানে আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই ব্যবহার করব না, জাস্ট শুধু 3টে উপকরণ দিয়ে এই বিস্কুটটি তৈরি করে দেখাবো। আমি এখানে আরও 2 টেবিল স্পুন কর্নডেক্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মানে যতটুকু পরিমাণ নেবেন সেই অনুযায়ী সুন্দর একটা ডো বানিয়ে নেবেন। আমি যতটুকু নিয়েছি ততটুকুই যে নিতে হবে তার কোনো কথা নেই, আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন। ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। একটু আঠালো আঠালো ভাব আসবে, বাট এখানে আপনি ঘি অথবা বাটার দিয়ে যদি ভালোভাবে আবার একটু মথে নেন, দেখবেন আপনার হাতে আর এগুলো লেগে থাকবে না, সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। আর এই বিস্কিটটি খেতে কিন্তু খুবই মজা হয়, একবার হলেও ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ডোটা কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে ভালোভাবে ডোটা রেডি করে নেব। ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, এখন ডোটা ভালোভাবে স্মুথ করে নিতে হবে। আর আমার ডোটা কিন্তু স্মুথ হয়ে গিয়েছে, দেখলেই বুঝতে পাচ্ছেন। এখন ডোটা আমি 2 ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে এরকম একটা ভাগই রেখে দিতে পারেন, বাট আমি 2টা ভাগ করে নেব। 2টা ভাগ করে নিলাম। এখন আমি লম্বা করে শেপ দিয়ে নেব। এখান থেকে একটি ডো নিয়ে আমি লম্বা শেপ দিয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে নিয়ে এভাবে লম্বা একটা শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি, আর ডোটা কতটা পারফেক্ট হয়েছে দেখলেই বুঝতে পাচ্ছেন। হাতেও লেগে যাচ্ছে না, আর কতটা সুন্দরভাবে যেদিকেই নিচ্ছি সেদিকেই হয়ে যাচ্ছে। তো আমি এইভাবে লম্বা করে নিয়ে নেব। এখন একটা পেপারের ভিতরে আপনারা এভাবে পলিথিন অথবা যে কোনো
এখানে আপনি ফয়েল পেপারও নিতে পারেন, নিয়ে এভাবে জড়িয়ে এইভাবে আমি রেখে দেব। পরবর্তী আরেকটা যেটা রেখেছি সেটাও এভাবে করে নেব, নিয়ে দুইটা একসাথে আমি রেখে দেব। আর এটা এইভাবে করে আমি ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা নর্মাল ফ্রিজে এভাবে রেখে দেব। 4-5 ঘন্টা পরে আমি এটা বের করে নেব ফ্রিজ থেকে। তো আমার এটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি ফ্রিজে রেখে দেব 4-5 ঘন্টার জন্য। 4-5 ঘন্টা পরে আমি ডো দুটোকে বের করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এর ভিতরে কিন্তু ডোটা শক্ত হয়ে গিয়েছে। এখন আমি বিস্কিটের সাইজ করে কেটে নেব, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপটা দিয়ে নিতে পারেন। আমি এইভাবে কেটে নিচ্ছি, দেখুন কতটা মানে শক্ত হয়ে গিয়েছে। আর এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখতে যাবেন না, নর্মাল ফ্রিজেই রাখবেন। এইভাবে করে আমি সবগুলা কেটে নেব। কতটা সুন্দরভাবে কেটে আসছে দেখলেই বুঝতে পাচ্ছেন, সবগুলো আমি একইভাবে কেটে নেব। কেটে একটা প্লেটে উঠিয়ে নেব। এখন একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলা। এখন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে একটা কাগজ বসিয়ে দিয়েছি। এখন কাগজের উপরেই আমি এই বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আপনারা বিস্কুটগুলো কিন্তু র্যাপিং পেপার অথবা পলিথিন কিংবা ফয়েল পেপার যে কোনোটা দিয়েই আপনারা জড়িয়ে ফ্রিজে রেখে দেবেন, তবে ডিপ ফ্রিজে নয়, নর্মাল ফ্রিজে রেখে দেবেন। দিলে তারপরে 4-5 ঘন্টা পরে বের করে এভাবে সাইজ করে কেটে বিস্কুট বানানোর জন্য রেডি হয়ে যাবে। আমি এভাবে দিয়ে ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পরে ফিরে আসছি। 15 থেকে 20 মিনিট পরে ফিরে এলাম। এখন আমি উল্টিয়ে দেব, উল্টিয়ে দিয়ে আমি তলার পাশটাও এইভাবে হালকা কালার করে নেব। এই পাশটাও আমি 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম, বিস্কুটগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, দেখুন তলার পাশটা কিন্তু আমি বেশিক্ষণ রাখিনি তাই কালারটা এমন এসেছে। তো সবগুলো বিস্কুট আমি উঠিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন সবগুলো বিস্কিট কিন্তু কতটা সুন্দর হয়েছে। আর কর্নফ্লাওয়ার দিয়ে যে এত সুন্দর বিস্কিট হয় অনেকেই হয়তো বা জানেন না, তো একবার হলে এই বিস্কিট রেসিপিটি আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমি একইভাবে বাকিগুলোও দিয়ে দিলাম, দিয়ে আবারও 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রাখব। 15 থেকে 20 মিনিট পরে ফিরে আসছি। 15 থেকে 20 মিনিট পরে ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো আমার সবগুলাই রেডি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে। দেখুন বিস্কুটের ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে দেখলেই বুঝতে পাচ্ছেন। একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজেই কর্নফ্লাওয়ার দিয়ে বিস্কুট তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। বিস্কিটটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছে দেখলেই বুঝতে পারছেন, আর খেতেও অনেক মজা, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।